তো ভিউয়ার্স জায়গাটা দেখো কত সুন্দর, পুরো দার্জিলিং ফিল হবে, নদিয়া দার্জিলিং। নদিয়া জেলা পায় নাকি? কালীনারায়ণপুর জংশন তো হ্যালো ভিউয়ার, চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে সব থেকে আলাদা, আজকের ব্লগটা হচ্ছে আমাদের সব থেকে সুন্দর প্লেস নদিয়া দার্জিলিং কালীনারায়ণপুরের উপরে। তো সবার সাথে এসেছি, ওদিকে হচ্ছে অমিত দা, ভাই সানা, সানা আছে, অমিত দা কেমন আছে? জায়গাটা এসে তো অনেক রোদ আছে, গরমের মধ্যে আমরা এসেছি। আর জায়গাটা আমরা যে এখন আছি তোমার ওই চার নম্বর প্ল্যাটফর্মে, আর এদিকে নাকি ওই পানি ফলে চাষবাস হয় নাকি, জায়গাটা খুব সুন্দর। আর মেনলি আমরা এখানে এসেছি ফটোশ্যুট করার জন্য, তো ক্যামেরাম্যান এখন আসেনি, ক্যামেরাম্যান এখন ট্রেন ধরেছে, ক্যামেরাম্যান আসছে, ততক্ষণ আমরা এখানে ছায়াতে থাকবো। তো ছায়া নিচে বলতে খুব সুন্দর প্লেস। ভিউয়ার্স একটা কথা বলার আছে, যে আমার যে বন্ধু জোর কৃষি ভাই, দেখি আগে যখন যেখানে নিয়ে যেতাম সেখানে বমি করতো ট্রেনের মধ্যে, কিন্তু এখন খুব ভালো লাগে। এখন দেখলাম এখন ভাই ঠিক আছে, আগে দিয়ে ওপরে মিথ্যা কথা বলেছে, আগে তো ঠিক আছে, সত্যি বমি করতে তো ট্রেনে উঠে, হ্যাঁ করতো, হ্যাঁ, কিন্তু এখনো কি করেছে, এখনো ভালো হয়ে গেছে, এখনো ট্রেনে যাতে আর দেখে খুব খুশি হলাম। আচ্ছা দেখে খুশি হলাম, এবার দিয়ে ওকে দূরে দূরে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ একদম, এবার থেকে গ্রুপে জয়েন হয়ে গেল, দূরের গ্রুপে। ডুয়েল ভিডিওতে তোমাদের শটটা দেখাচ্ছি ভিউয়ার, সামনে জায়গাটা দেখো কত সুন্দর। তো ওখানে আমরা যাচ্ছি, অমিত দা বললো ওখানে কি ফটো তুলবো, তো ফটো তুলবা, চলো ডুয়েল ভিডিওতে দেখাচ্ছি, সামনে জায়গাটা দেখো। আমি তো জায়গাটা এসে প্রেমে পড়ে গেছি, এবার দিয়ে ভাবছি কেউ না আসলে আমি একা আসবো, বিকালবেলা এসে আমি বসে থাকবো, মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি, মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি। তোর কেমন লাগছে জায়গাটা? তো গাইজ ভাই, এরকম জায়গায় জায়গায় নিজের সেরা প্লেস, আর এরকম জায়গায় ব্লগ ফার্স্ট টাইম করছি ভাই। ওই দেখো, ওই দেখো, আর একটা পাগল দুটো দেখো, না দুটো দেখো, দেখো দেখো টেবিল কিভাবে চড়ছে, দেখো দেখো, ওই দেখো দৌড়াচ্ছে, দেখো দেখো, একটা পাগলকে নিয়ে এসেছি, ফুল পাগল, সেট ফেট খাচ্ছে, কি হচ্ছে ভাই? কন হে লোক, কাহাঁ সে আতে হে? হ্যালো ভিউয়ার্স, এবার আমরা যাচ্ছি ভেতরে, এবার তোমাদের কলা বাগানে তোমার ওইদিকে যাচ্ছি, এবং ওই ভেতর থেকে আমি তো পুরো প্লেসটা দেখাবো। আমার ক্যামেরাম্যান আসতে আসছে আমার পেছন পেছন, তো চলো ছোট ছোট পায়ে আমরা, জায়গাটা খুবই উঁচু, আস্তে আস্তে আমরা নামতে পারি। তো ভাই সবাই দেখে আমি ধীরে ধীরে আসতে হবে, কারণ জায়গাটা খুবই ঢালু। ছোট্ট ছোট্ট পায়ে আমরা হেঁটে চলেছি সবার সাথে, সামনে আছে তিনজন, পেছনে আছে তিনজন, আমরা হেঁটে চলেছি, এবং এদিকে আছে পুরো চাষের জমি। একটা ভাইকে জিজ্ঞেস করলাম, তো ভাই বললো কি পানি ফলে চাষটা হয় শীতকালে, তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে আসলে পানি ফলে চাষ দেখতে পারবে। আর আমরা চেষ্টা করছি চুনি নদী দেখার, চুনি নদী দেখাতে পারি তো হেভি হবে, কিন্তু মনে হবে চুনি নদীতে যাবো আমরা আজকে। জয় বর্ধন, জয় বর্ধন, জয় বর্ধন, জয় বর্ধন। আমি ওখান থেকে হেঁটে যাব, কেউ একজন ভিডিও করবে আর সেইটা হচ্ছে বা ফটো তুলবে, সেটা হচ্ছে থাম্বনেল দিয়ে দেবো, সেই লাগবে। এই ছেলেটা দেখতে পাচ্ছ তো, এই ছেলেটা মনে হচ্ছে ছোটবেলায় পোলিও কম পড়েছিল, সমুদ্র 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 না, কেমন ট্রেনের মধ্যে দেখো তো কেমন করছে, রিয়াকশনটা দেখো, রিয়াকশনটা দেখো, ধান ছিঁড়েছে তো গাইস, এই ছেলেটা পাগলামি করছে আমাদের পাড়ার এই ছেলে, অসম্ভব অসম্ভব বেচ্চোদ অসম্ভব, আশাপত্রে কি ট্রেন এখানে, এরা এরা ঠিকভাবে ট্রেনিং দেয়নি ছেলেটাকে, দেখো এইভাবে বর্ণকে বলি, বর্ণ ট্রেনটা দে ভাই, ওকে
বজনেকে ট্রেনিং দেন ঠিক আছে ভাই একই কাজ আছিস তুই শেকর ঠিক আছে ভাই তো কালি নারায়ণ পুরো শেকর করতে আসছিস বহুত তেজ হো রয়ো হ্যাঁ বহুত তেজ হো রসা বাহ আরটা চিটিস কেন একটা লোকের সংসার চলে যায় এগুলো দিয়ে কি রে আর চিটিস কেন তো সৈয়দ গেজি ভাইয়ের মনে হয় আর শরীর জট্টর নেই বসে গেছে জল অপচয় করছে এই জলটা কিন্তু অপচয় করতে নেই জলই কিন্তু জীবন জল অপচয় করছে কি বলবো আজকে এইসব এইসব ছেলে পেলেদের জন্য আজকে আমাদের মানে পৃথিবীতে জল জল শেষ হয়ে যাবে জোক এবার কালীনারায়ণপুরের এই সাইডটা আমরা এসেছি এখানে আছে পুরো গাঁদা ফুলের বাগান তো তোমাদের এই গাঁদা ফুলের গুলো দেখাবো চলো আমরা ফটোশুট করলাম ফটোশুট করে এটি চলে এলাম পুরো গাঁদা ফুলের গাছ আমাদের এই কালীনারায়ণপুর স্টেশনটা গ্রাউন্ড লেভেল থেকে এতটা উঁচু যে এখান থেকে সিঁড়ি নামতে হয় আর সামনে দেখতে পাচ্ছ তোমাদের ডুয়েল ভিডিওতে দেখা যাচ্ছে ওটা একটা ব্রিজ ওই ব্রিজে আমরা ফটোশুট করতে যাচ্ছি তো ওই ব্রিজ দিয়ে গিয়ে তা ফটোশুট করে তারপরে তোমাদের নিচের প্লেস গুলো দেখাবো তো চলো আমরা আস্তে আস্তে হাঁটছি ও ব্লগ করছে আর নিচে আছে চুনি নদী চলে এসছি এবং খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ ওইদিকে যাওয়ার একটা ব্রিজ নামার নিচ দিয়ে জায়গা আছে তো নিচে আমরা যাবো পদ্ম পাতায় ভাত খাবো তারপরেই বাড়ি যাব কিন্তু এমনি যাব না আর এই যখন দেখতে পাচ্ছ লাইনের খুবই ডেঞ্জারাস প্লেসে আছি আমরা আর এখান থেকে ওই ব্রিজটা দেখা যাচ্ছে জয়বর্ধনের জয় জয়বর্ধন বল জয়বর্ধন জয়বর্ধন কতটা খতরনাক প্লেসে এসছি হ্যাঁ হ্যাঁ তো কালীনারায়ণপুর ব্লগটা কেমন লাগলো তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করো বলে ফাইনালি ভিউয়ার্স আমরা হাঁপিয়ে গেছি ব্লগ করতে করতে এখন খেতে এখন খেতে বসেছি এখন পদ্ম পাতায় ভাত দেয় না কাকাটা বললো অনেক আগে দিত 20-30-40 বছর আগে তো ভিডিওটা পুরোপুরি রাখো এই যে ভাত এখন ওরা বসে থাকে তো অনেক বছর আগে মানে নিয়মটা ছিল এখন এই নিয়মটা চলে না এই ব্রিজের এখানে কালীনারায়ণপুর স্টেশনের এখানে তো আমরা পার্থের হোটেলে খেয়ে আমরা বেরিয়ে গেলাম চুনি নদীর দিকে এবার তোমাদের ভিউয়ার্স দেখাবো চুনি নদী খুব সুন্দর সিন মানে এত সুন্দর প্লেস ভাই কেমন লাগলো জায়গাটা এসে হেভি লাগছে তো ভাই তো আমরা এখানে ফটোগ্রাফিও করলাম আর ব্লগও করলাম এখন আমরা তোমরা দেখাবো দেখো জায়গাটা আমি রাধার প্রেমে ফাইনালি ভিউয়ার্স দেখতে পাচ্ছ ওই সাইডটা চুনি নদী তো চুনি নদী চলে এসে এখানে নৌকো আছে অনেকগুলো নৌকো আছে নৌকো জেনারেটর নৌকো নদীটা খুবই সুন্দর লাগলো
স্নান করতে পারলাম না, বাস নেক্সট টাইম এসে আমি যদি স্নান করার চেষ্টা করবো, ওদিকে ভাইরা স্নান করছে। আর খুবই খুব 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 সুন্দর প্লেস। ওফ, মানে জুম করে দেখাচ্ছি, শান্তিপুরের দিকে চলে যায় জায়গাটা, ওই সাইডটা। আর ব্রিজটা অসাধারণ লাগলো, অসাধারণ কিছু, কোনো স্প্লিচলেস, পুরো হেভি লাগলো জায়গাটা। শর্ট তো ভিউয়ার্স, চুনি নদীর পাশে একটা পাতলা করে একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছ? এই ব্রিজ দিয়ে হেঁটে 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 আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের দিকে সবাই ওয়েট করছে, অমৃতদা ওয়েট করছে, বর্ধন, আর সব চার পাঁচটা বন্ধুরা ওয়েট করছে। ওই দেখো ওপর ট্রেন যাচ্ছে, দেখো ওই দেখো, ওই দেখো ট্রেন যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ সামনে কত, মানে কত না এই প্রকৃতিপূর্ণ জায়গা নদীর ওপর থেকে, জায়গাটা হেভি লাগছে। তো একটা কাকু বললো কি নদীটা ওই আরামঘাটার দিক থেকে আসছে, এই চুনি নদীটা। আর তোমাদের এই সাইড থেকে দেখাচ্ছি, এই দেখো সবাই স্নান ফান করছে। আর ওইদিকে ইয়ে অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। ওফ, সেরা নেচার, চলো। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম হালি শহরে, এখানে আমাদের ব্লগ শেষ। তো সবাই নিজের নিজের বাড়ি আছে, আমরা বাড়ি যাবো, সাগর ওদিকে ব্লগ করছে। তো আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো, তারা কেমন লাগলো ভিডিওটা তোমরা শেয়ার, ভিডিওটা কমেন্ট করে বলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।